মেসেঞ্জারে সিমের এসএমএস আসা আপনি বন্ধ করবেন কিভাবে সেটাই কিন্তু আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। ভিডিওর শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। অনেকেরই মেসেঞ্জার অ্যাপ্লিকেশনে কিন্তু এই যে সিম থেকে যেগুলো এসএমএস আসে সেগুলো এসএমএস কিন্তু ডাইরেক্ট অনেকেরই মেসেঞ্জার অ্যাপ্লিকেশনে চলে যায়, অর্থাৎ সিম থেকে যেগুলো এসএমএস আসে সেগুলো এসএমএস ডাইরেক্ট একদম মানে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনে আসে এবং মেসেঞ্জার অ্যাপ্লিকেশনে কিন্তু সিমের এসএমএসগুলো শো করে। তো অনেকেই চান সিম থেকে যেগুলো এসএমএস আসবে সেগুলো এসএমএস যাতে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনে না আসে। তো এইটার জন্য আপনাদেরকে একটি কাজ করতে হবে, যে কাজটি করলে সিমের এসএমএস আর মেসেঞ্জারে আসবে না আর মেসেঞ্জারে কিন্তু শো করবে না। তো কাজটি কী সেটা আমি দেখিয়ে দিচ্ছি, এর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই কাজটি করার জন্য আপনাদেরকে প্রথমেই মেসেঞ্জার অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে। মেসেঞ্জারে সিমের এসএমএস আসা বন্ধ করার জন্য এই যে এখানে ক্লিক করে দিতে হবে, এই যে এখানে ক্লিক করে দিতে হবে। তো এখানে দেখতে পারবেন আপনাদের প্রোফাইল আইকন, অর্থাৎ মেসেঞ্জারের এখানে আসার পর এখানে প্রোফাইল আইকন দেখতে পারবেন। তো এই প্রোফাইল আইকনে আপনাদেরকে ক্লিক করতে হবে কোনাতে, তো ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে একটু স্ক্রল ডাউন করবেন এবং নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পর এই যে এখানে দেখতে পারবেন এসএমএসের একটি অপশন, এই যে নিচের দিকে আসার পর দেখতে পারবেন। তো এসএমএস অপশনে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই যে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। সো আপনারা কী করবেন, এই যে প্রথম অপশনটি অফ করে দেবেন, এই প্রথম অপশনটি আপনার অন করা থাকবে। এই অপশনটি কী করবেন, এই টিক মার্কটি আপনারা অফ করে দেবেন। অফ করে দিলে এই যে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে দেখতে পারবেন আপনারা সি ডিফল্ট অ্যাপ সেটিংস নামের একটি লেখা চলে আসবে। সো এই যে সি ডিফল্ট অ্যাপ সেটিংস, এইটার উপর আপনাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করে দেবেন, ক্লিক করে দিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। সো এইখানে আপনাদেরকে যে কাজটি করতে হবে, সবার লাস্টে দেখতে পারবেন মেসেঞ্জার আইকন, তো এসএমএস অ্যাপ লেখা রয়েছে, এসএমএস অ্যাপ মেসেঞ্জার লেখা রয়েছে সবার নিচে। তো এটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দিলে এখানে দুইটা অপশন চলে আসবে, একটা হচ্ছে মেসেঞ্জার অপশন যেটার উপর টিক মার্ক দেওয়াই থাকবে, আর একটা অপশন চলে আসবে মেসেজের যে অ্যাপস রয়েছে আপনার ফোনে সেই অপশন। তো এখানে আপনাকে কী করতে হবে, এই যে মেসেজের যে অপশন রয়েছে প্রথমে এটার উপর টিক মার্কটি দিতে হবে। তো আপনার দেওয়া থাকবে হচ্ছে মেসেঞ্জারের টিক মার্ক। তো আপনি কী করবেন, এই যে প্রথমে মেসেঞ্জের যে অ্যাপ্লিকেশন রয়েছে তো এটার উপর টিক মার্ক দিতে হবে। দেওয়ার পর কী করবেন, আপনি ব্যাগে চলে আসবেন। সো ব্যাগে চলে আসার পরে এই যে এখান থেকে আপনি কী করবেন, এটা কেটে দিয়ে আবারও মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। সো দেখেন আমি ওপেন করে দিলাম। তো ওপেন করে দিয়ে অল্প একটু ওয়েট করবেন, তারপরে এই যে এরকম ইন্টারফেস চলে আসবে। সো এখানে কী লেখা, সেন্ড অ্যান্ড রিসিভ এসএমএস ইন মেসেঞ্জার। তো এখানে এই লেখা আসার পর নিচে যদি লক্ষ্য করেন, এখানে টার্ন অন একটা অপশন আর একটা অপশন টার্ন অফ এসএমএস। তো আপনি কী করবেন, টার্ন অফ এসএমএসে ক্লিক করে দেবেন, টার্ন অফ এসএমএসে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দিয়ে এই যে এখানে ক্লিক করবেন সি ডিফল্ট অ্যাপ সেটিংস, তো এটার উপর ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দিলেই কিন্তু এই যে সিম থেকে এখন যেগুলো এসএমএস আসবে সেগুলো এসএমএস ডাইরেক্ট আর মেসেঞ্জারে আসবে না। এই যে যেরকমটা আমার স্ক্রিনে আপনারা দেখতে পারছেন, আমার এখানে কিন্তু আর সিমের এসএমএসগুলো শো করতেছে না। তো ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।